যেখানে দর্শন হয় সেটা একটু মন্দিরের সাধু নাম গরিয়া অনেক কথাগুলো তুমি একটা আলেম দেখাইতো বেটারা তুমি একটা আলেম দেখাইতো যে আলেমটার খারাপটা তো ব্যস্ত আছে নাই যদি ব্যবচার করে হিন্দু মানুষ করে মুসলমান করে না অথচ মুসলমানকে অপবাদ দিতে শুনে বিতর্কিত মন্তব্য করে অবশেষত গ্রেপ্তার হবলগা হল আফতাবউদ্দিন মোল্লা জলেশ্বরের কংগ্রেসী বিধায়কগার বিরুদ্ধে ইতিমধ্যে তিনটাক ধারাত রুজু হয়েছে গোচর মঙ্গলবার নিশা দিসপুর আরক্ষীয় গ্রেপ্তার করার পাছত আজি কামরূপর মুখ্য ন্যায়াধীশ দণ্ডাধীশের আদালতত হাজির করা হয়েছিল বিতর্কিত বিধায়কগী দিসপুর আরক্ষীয় পাঁচ দিনের আরক্ষীর জিম্মাত বিচারিছিল বিতর্কিত বিধায়কগীক কিন্তু যেহেতুকে বিধায়কগীক এদিনের আরক্ষীর জিম্মাত দিয়া হয়েছে কাইলৈ পুনের আদালত হাজির করা হব আফতাবউদ্দিন মোল্লা ইতিমধ্যে গোচরটোর পর রেহাই পাবলে আফতাবউদ্দিন মোল্লায় জামিন আবেদন করেছিলেন কিন্তু সেই জামিন আবেদন ইতিমধ্যে ন্যায়ালয়ে নাকচ করেছে কাইলৈ পুনৰ জামিন আবেদন করার সম্ভাবনা আছে বিধায়কগৰাকীয়ে যেখানে দর্শন হয় সেটা একটু মন্দিরের সাধু নাম গরিয়া অনেক কথাগুলো তুমি একটা আলেম দেখাইতো বেটারা তুমি একটা আলেম দেখাইতো যে আলেমটার খারাপটা তো ব্যস্ত আছে নাই যদি ব্যবচার করে হিন্দু মানুষ করে মুসলমান করে না অথচ মুসলমানকে অপবাদ দিতে শুনে বিতর্কিত মন্তব্য করে অবশেষত গ্রেপ্তার হবলগা হল আফতাবউদ্দিন মোল্লা জলেশ্বরের কংগ্রেসী বিধায়কগীর বিরুদ্ধে ইতিমধ্যে তিনটাক ধারাত রুজু হয়েছে গোচর মঙ্গলবার নিশা দিসপুর আরক্ষীয় গ্রেপ্তার করার পাছত আজি কামরূপর মুখ্য ন্যায়াধীশ দণ্ডাধীশের আদালতত হাজির করা হয়েছিল বিতর্কিত বিধায়কগীক দিসপুর আরক্ষীয় পাঁচ দিনের আরক্ষীর জিম্মাত বিচারিছিল বিতর্কিত বিধায়কগীক কিন্তু যেহেতুকে বিধায়কগীক এদিনের আরক্ষীর জিম্মাত দিয়া হয়েছে কাইলৈ পুনের আদালত হাজির করা হব আফতাবউদ্দিন মোল্লা ইতিমধ্যে গোচরটোর পর রেহাই পাবলে আফতাবউদ্দিন মোল্লায় জামিন আবেদন করেছিল কিন্তু সেই জামিন আবেদন ইতিমধ্যে ন্যায়ালয়ে নাকচ করেছে কাইলৈ পুনের জামিন আবেদন করার সম্ভাবনা আছে বিধায়কগীয়ে